ক্যাপিটাল অফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। তার কারণ আমি একটু ওস্তাদি করেছিলাম, আমি একটু সুন্দরবনে গিয়ে যেখানে খুব ঠান্ডা এবং হাওয়া চলছে সেখানে আমি চিৎপটাং হিসেবে পড়েছিলাম এবং আমি ভেবেছিলাম যে আমি বোধহয় তার থেকে বেশি শক্তিশালী, কিন্তু অতটা শক্তিশালী আমি নই, তাতে ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। চলবে না, আমার জন্য চলবে না। চলবে, আমি একটু আমার নামটা একবার আপনাকে বলতে চাই, আপনি তো জিজ্ঞেস করবেন যে তোমার নাম কি। হ্যাঁ নিশ্চয়ই, তোমার নাম কি? মার্সিয়া। ওয়াও, আমার যে মানে আসলে আমি বোঝাতে পারবো না যে এটা কি ধরনের একটা অনুভূতি। কেমন লাগছে বাংলাদেশ? ভীষণই ভালো লাগছে, আগে অনেকবার এসেছি যেরকম ভালো লেগেছে এবারও সেরকমই ভালো লাগছে এবং এখানকার লোকজনের আতিথেয়তায় আমি মুগ্ধ। আমরা আপনাকে পেয়ে মুগ্ধ। সবাইকে আরো একবার বলি কি নামে বলবো, সবাই চেনে তো ফেলুদা। আমার সাথে স্টুডিওতে ফেলুদা আছে, আমার সাথে স্টুডিওতে সব্যসাচী চক্রবর্তী আছে, আমার সাথে স্টুডিওতে আমার প্রচন্ড পছন্দের কণ্ঠস্বর আছে, আমার সাথে আমার স্টুডিওতে আমার প্রচন্ড প্রিয় অভিনেতা আছে। সবাইকে আমি একসাথে করে একজনের মধ্যে খুঁজে পেয়েছি আজকে। কি কাণ্ড, আমার তো এবারে আমার নার্ভাস হওয়ার পালা। এবং আমি সেই কখন থেকে অস্থির হয়ে বসে আছি, কেন আসছে না, কেন আসছে না, কখন আসবে, কখন আসবে। থ্যাংক ইউ, আমার এই ক্যাপিটাল 94.8 এফএম এ এসে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করছি যে ভবিষ্যতে আরো একটু বেশি সময় নিয়ে আসবো এবং অনেক অনেকক্ষণ ধরে আড্ডা দেবো। ডেফিনেটলি, এবারে আপনার বাংলাদেশে আসার যে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে গন্ডি, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে আছি। সো গন্ডি সম্পর্কে যা কিছু কথা আপনার কাছ থেকেই শুনবো। নিশ্চয়ই, কিন্তু আজকে খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে গন্ডি ছবিটি হচ্ছে ফখরুল আরেফিন খানের পরিচালনায় আমি এবং সুবর্ণা মুস্তাফা আমরা দুজন মুখ্য চরিত্রে আছি এবং সেখানে বন্ধুত্বের একটা গল্প নিয়েই এই ছবির মূল বিষয়, যে বন্ধুত্বের কোনো গন্ডি হয় না, তো সেইটা নিয়েই এই ছবিটা তৈরি। এবং বলা যেতে পারে এটা একেবারেই আর্ট ফিল্ম নয়, এটা একটা মেইন স্ট্রিম সিনেমা এবং সকলকেই অনুরোধ করবো যাতে হলে গিয়ে ছবিটা দেখে। নিঃসন্দেহে, এবং গন্ডি নিয়ে আমরা অলরেডি ট্রেইলার রিলিজ হয়ে গেছে, আমরা সবাই গন্ডি ট্রেইলার দেখেছি এবং প্রচন্ড খুব স্বনামধন্য দুজন অভিনেতাকে আমরা পাচ্ছি এই মুভিতে। সো ডেফিনেটলি পুরো বাংলাদেশ এক্সাইটেড যে কবে এই আসছে 7 তারিখ গন্ডি রিলিজ হওয়া, মানে একটা বড় পাওয়া আমাদের সবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, ভীষণ শুভকামনা আমাদের সবার পক্ষ থেকে ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশনের পক্ষ থেকে। ভালো থাকবেন, এমনি করেই সবসময় আমাদের সবার মাঝে আনন্দ দিয়ে যাবেন। ধন্যবাদ, নিশ্চয়ই। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই মানে দিস ইজ এ ভেরি স্পেশাল ইন্টারভিউ, আমার অনেক ভালো লাগছে আমার সাথে আপনি হঠাৎ করে মানে সামথিং লাইক সাডেনলি বার্জিং ইন। হ্যাঁ, অনেক ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আর আপনি এখন শুনলো গন্ডি মুভি থেকে একটা গান, সেটা হচ্ছে ভুলের গান রেন রসুলের কণ্ঠে। আর পরবর্তী আপনাদের যে রিকোয়েস্টেড গানগুলো ছিল সেগুলো নিয়ে একের পর এক দিয়ে যাবে। সাথে থাকবেন ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশনে। Capital FM 94.8, Desher number one music station.